প্রবল বন্যায় লন্ডভন্ড পুরো পাকিস্তান। গত দুই সপ্তাহ ধরে একটানা ভয়ঙ্কর বৃষ্টির ফলে গোটা পাকিস্তান জুড়েই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই ভয়াবহ বন্যার কবলে পড়ে 52 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধীরে ধীরে আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে বন্যা পরিস্থিতি। প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত 5 লক্ষেরও বেশি মানুষ, এর মধ্যে শিশু প্রায় 12,500। পরিস্থিতি আরও সংকটজনক। গোটা দেশ জুড়েই উদ্ধার কাজে নেমেছে পাক বিপর্যয় মোকাবিলা বাহিনী। সাধারণ মানুষের দাবি, বৃষ্টি বানভাসী এলাকাগুলোতে মিলছে না কোনো সরকারি সাহায্য। বহু জায়গায় পানীয় জল, খাবার নেই, বাড়িঘর চলে গিয়েছে জলের তলায়, নেই বিদ্যুৎও। আগামী 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কবার্তা জারি করা হয়েছে পাকিস্তানে। পাশাপাশি মুষলধারায় বৃষ্টিতে বন্যা পরিস্থিতি উত্তর ভারতেও। প্রাকৃতিক দুর্যোগের বলি 19 জন। ভয়ঙ্কর বৃষ্টির কারণে বিপর্যস্ত উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, দিল্লি, পাঞ্জাব সব রাজ্যেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তর ভারতের অধিকাংশ নদী বইছে বিপদসীমার ওপর দিয়ে। এখনও পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যু হয়েছে 19 জনের। মৃতের সংখ্যাও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রশাসনের। উত্তর ভারতের অধিকাংশ শহরে জলে ভাসছে রাস্তা, আবাসিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে, কার্যত জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হিমাচল প্রদেশে বৃষ্টির আতঙ্ক। হিমাচল প্রদেশের অবস্থা খুবই আশঙ্কাজনক। এখনও পর্যন্ত প্রবল বৃষ্টির কারণে 5 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দেশের রাজধানী দিল্লিও জলমগ্ন, প্রগতি ময়দান সহ একাধিক এলাকা জলমগ্ন। বিপদসীমার ওপর দিয়ে বইছে যমুনার জল, একাধিক ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে, নিচু স্থান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। দিল্লিতে 36 ঘন্টায় 195.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গোটা জুলাই মাসেও এতটা বৃষ্টি হয় না দিল্লিতে। পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি বাড়বে। মঙ্গলবার এবং বুধবার প্রবল বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানিয়েছে ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকাগুলিতে। অতি ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুরের কিছু অংশেও। হালকা মাঝারি 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে। তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। আগামী 3-4 দিন বৃষ্টির পরিমাণ কম থাকবে। জেলায় জেলায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গে। বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু জেলায়। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি, অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আংশিক মেঘলা আকাশ জেলাগুলিতে। বুধবার এবং বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি চলবে। বৃষ্টি কিছুটা বাড়তে পারে বৃহস্পতিবারের পরে।